হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটু কর্মব্যস্ততার কারণে রেগুলার ভিডিও আপলোড করা হয়নি, বাট এখন থেকে চেষ্টা করব রেগুলার কিছু না কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। তার ধারাবাহিকতা আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমার বাইকে অলরেডি 1800 কিলো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু সার্ভিসিংয়ের সময় মানে 1300 কিলো হওয়ার সময় যে সার্ভিসিংটা করেছিলাম, তখন বাইকের মোবিল চেঞ্জ করেছিলাম, প্লাস হচ্ছে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করেছিলাম। 1800 কিলো যেহেতু হয়ে গেছে, 500 কিলো অলরেডি হয়ে গেছে, তাই ঠিক করেছি ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করবো, প্লাস হচ্ছে অয়েল ফিল্টারও চেঞ্জ করবো। এই অয়েল ফিল্টারটা আমি অফিসিয়াল শোরুম থেকেই কিনেছি। সার্ভিস সেন্টারে যখন নিয়ে গিয়েছিলাম সার্ভিসিং করাতে, তখন কিনে নিয়ে এসেছিলাম। আর সবার কাছ থেকে শুনলাম যে 1500 কিলো চালানোর পরে এখন যেহেতু নকল মোটর বের হয়ে গেছে, তাই ভাবলাম যে এই মুহূর্তে সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে লিকুইমোলি, সেটা মিনারেল 10W40 মিনারেলটা ব্যবহার করার জন্য। তো 10W40 মিনারেল অয়েল আজকে ব্যবহার করছি। এটা ব্যবহার করার পরে বাইকের স্মুথনেস, বাইকের সাউন্ড বা বাইকের মাইলেজের কী ধরনের পরিবর্তন হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে সামনে হয়তো আলোচনা করা হবে। তো এ পর্যন্তই আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনি আপনার ইঞ্জিনে কোন ইঞ্জিন অয়েলটি ব্যবহার করেন, সেটি যদি জানান, মানে কোন ব্র্যান্ডের, তাহলে অনেক উপকৃত হব এবং আপনার মতন অনেকেই সেগুলো হয়তো ব্যবহার করার চেষ্টা করবে। তো সবার সুস্থ থাকা মনে করে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।